আইসিইউতে বাজে ওয়েন্দ্রার পছন্দের গান, মিরাকেলের অপেক্ষায় পরিবার। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা সারাক্ষণ আগলে রাখছেন সব্যসাচী ও তার পরিবার ওয়েন্দ্রিলাকে, মিরাকেল হবে এরকম আশা রাখছেন তারা। সব রকম চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে ওয়েন্দ্রিলাকে ফেরানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা, কিন্তু ওপাশ থেকে কোনো জবাব আসছে না। বন্ধুরা এখনো অভিনেত্রী রয়েছেন কোমায়। বুধবার সকালে হঠাৎই পরপর হার্ট অ্যাটাক হয় ওয়েন্দ্রিলার। 34 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু অভিনেত্রীকে নিয়ে কোনো সুখবর দিচ্ছেন না চিকিৎসকেরা। তবে বৃহস্পতিবার রাতে স্পষ্ট জানানো হয়েছিল চিকিৎসকদের তরফে ওয়েন্দ্রিলার শারীরিক পরিস্থিতি একই রকম রয়েছে, নতুন করে অবনতি হয়নি, পুরোপুরি ভেন্টিলেশনের সাপোর্টেই রাখা হয়েছে অভিনেত্রীকে। বৃহস্পতিবার দিনভর ওয়েন্দ্রিলাকে আগলে রেখেছিল তার পরিবার। আইসিইউতেই ওয়েন্দ্রিলাকে ঘিরে তার মা, দিদি এবং সব্যসাচী। বন্ধুরা প্রত্যক্ষদর্শীদের কথা, ওয়েন্দ্রিলার মা এক মুহূর্তেও মেয়ের ঘর থেকে বাইরে আসেননি। সব্যসাচী বার কয়েকবার বেরিয়েছিলেন, তবে তার মুখ থমথমে, তার দিকে যেন তাকানো যাচ্ছে না। কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে ওয়েন্দ্রিলার দিদিকে। মেয়েকে কিভাবে সুস্থ করা যায় তার জন্য এখনো ছোটাছুটি করছেন ওয়েন্দ্রিলার চিকিৎসক বাবা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ওয়েন্দ্রিলা, শরীর জুড়ে অজস্র যন্ত্র। এরই মাঝে ওয়েন্দ্রিলার পছন্দের গান বাজছে আইসিইউতে, ওয়েন্দ্রিলার সঙ্গে গল্পও করছে তার পরিবার, তবে উল্টো দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না বলে জানা গিয়েছে। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওয়েন্দ্রিলার মৃত্যুর খবর। এই ভুয়ো খবরে গর্জে উঠেছে টলিপাড়ার এক অংশ। ফেসবুকে সব্যসাচী লেখেন, আর একটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। গত বুধবার পরপর হার্ট অ্যাটাক হয় আবার অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মার। তার লড়াই জারি রয়েছে, প্রায় 17 দিন কেটে গিয়েছে। অভিনেত্রী এখনো যুদ্ধ করে চলেছেন মৃত্যুর সঙ্গে। অভিনেত্রীর অবস্থা এখনো সংকটজনক। অভিনেত্রী আবার ফিরে আসবে, মিরাকেল হবে এই আশায় বুক বেঁধে রয়েছে অভিনেত্রীর পরিবার। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।